এতদিন শুভেন্দু অধিকারীর সমর্থনে আমরা তার অনুগামী নামে পোস্টটা পড়ছিল। তাদের যথেষ্ট অস্বস্তিতে ছিলেন তৃণমূল নেতৃত্ব। এবার তাদের অস্বস্তি আরো বাড়িয়ে গোটা হাওড়া শহর জুড়ে আমরা রাজীবপন্থী নামে পোস্টটা পড়ল। নবান্নের সামনে থেকে শুরু করে হাওড়া স্টেশন রবিবার গভীর রাতে গোটা শহর জুড়ে আমরা রাজীবপন্থী নামে পোস্টারে ছয়লাভ হয়ে যায়, যার ফলে রাজীবকে নিয়ে জল্পনা আরো বেড়েছে। অনুমতি প্রশংসা করে সেই জল্পনা আরো বাড়িয়ে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারীকে নিয়ে টানাপনের মধ্যেই তীব্র ক্ষোভের সুর শোনা যায় বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের গলায়। টালিগঞ্জের এক অরাজনৈতিক অনুষ্ঠানে তিনি বলেন, স্থাবকতা করলেই দলে গুরুত্ব পাওয়া যায়। এতে হ্যাঁ বললেই ভালো, না বললেই খারাপ। যারা স্থাবকতা করে ঠান্ডা ঘরে বসে থাকেন তারাই এখন দলের সামনে সারিতে থাকেন বলে সোচ্চারান রাজীব। পরে ইঙ্গিতপূর্ণ হবে তিনি আরো বলেন, এরপরে দেখুন আরো কি হয়। রাজীবের এই অবস্থানের পর রবিবার কলকাতায় রাজীবের সমর্থনে সততার প্রতীক বলে পোস্টার পড়েছিল। তারপর রবিবার রাতে গোটা হাওড়া শহর জুড়ে রাজীবের সমর্থনে অসংখ্য পোস্টার। পোস্টারে প্রচারের দায়িত্বে আমরা দাদার কর্মী বলে উল্লেখ রয়েছে। নবান্নের সামনে রাস্তা, হাওড়া স্টেশন, হাওড়া ময়দান, হাওড়া কোর্ট, দানেশ শেখলেন, কোনা এক্সপ্রেসওয়ের মতো বিভিন্ন এলাকায় পোস্টার পড়লেও রাজীব নিজের বিধানসভা ডোমজুড়ে পোস্টার পড়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।